আমি সর্বশেষ যেই কথাটি বলতে চাই তা হলো, আপনারা বিজ্ঞানের ছাত্র, আপনারা যদি আপনাদের এই জায়গা থেকে আপনি জ্ঞান বিজ্ঞানে নিজেকে উন্নত করার চেষ্টা করেন, এবং যেটি বলছিলাম যে আপনার উদ্দেশ্য হয় পৃথিবীর মানুষকে উপকার করা, আপনার উদ্দেশ্য হয় মানুষের কল্যাণ সাধনা করা, আপনার উদ্দেশ্য হয় উদ্যোক্তা হওয়া, তাহলে ইনশা আল্লাহ বিইজনিল্লাহ মুসলমানদের হারানো গৌরব যেমন, হারানো ঐতিহ্য যেমন পুনরুদ্ধার করা সম্ভব হবে, আপনার এই পুরো স্ট্রাগলটা ইবাদত হিসাবে গণ্য হতে পারে। আমি আবারও রিপিট করলাম, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার একাডেমিক কেরিয়ারকে আপনি যত পারেন স্ট্রং করেন। আমরা অনেককে দেখি তারা ধর্মকর্ম যখন করা শুরু করে দেয় তারা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ঢিলা হয়ে যায়। আমি এ ধরনের একটা একটা কেস গত সপ্তাহ ফেস করছি। এক স্টুডেন্ট এসেছেন আমার অফিসে, বললেন যে এগুলোর পড়ে আর কী হবে, দিন শেষে দুনিয়া, আমি এগুলো পড়তে চাচ্ছি না। তো আমার অফিসে আমার এক সহকর্মীর কাছে আমি তাকে পাঠালাম। আমি জানি সে ভালো ইন্সপায়ার করতে পারে, ভালো মোটিভেশন জানে। আমি বললাম যে সে জেনারেল ব্যাকগ্রাউন্ডের এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, এখন আমার আসুন্না ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল, সে সব ডিজাইনগুলো সে করে, এই কোটি কোটি টাকার চ্যারিটি কাজ সে করে, লক্ষ লক্ষ মানুষ উপকার সে করে, হাজার হাজার মানুষকে স্বাবলম্বী করে। আমরা আপনারা অনেকে জেনে থাকবেন আসুন্না ফাউন্ডেশন থেকে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি, সেখানে আমরা 1000 স্টুডেন্টকে আমরা অনলাইনে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করাচ্ছি, ম্যাক্সিমামই জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছাত্র। এবং পাঁচতলা একটা ভবনে আমাদের কয়েক ব্যাচ আপনার কম্পিউটারের বিভিন্ন আপনার কোর্সের উপরে তারা কোর্স নিচ্ছে, প্রশিক্ষণ গ্রহণ করছে। আমি কিন্তু একজন টিপিক্যাল হুজুর, আপনি বলতে পারেন আমি একজন টিপিক্যাল হুজুর, আমি আপনাদের মতো জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ না, কিন্তু আমি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে এই কাজটা করছি। আমাদের টার্গেট যে আমি আগামী কয়েক বছরের মধ্যে প্রতি বছর 10,000 মানুষকে প্রশিক্ষণ দিয়ে তার কর্মসংস্থান, তাকে কাজ, শুধু প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে ছেড়ে দেওয়ার কালচার আছে। আমরা যতগুলো ব্যাচ এ পর্যন্ত প্রশিক্ষণ দিয়েছি প্রত্যেক ব্যাচের প্রত্যেককে আমরা চাকরি দিয়েছি। এখনও পর্যন্ত আমাদের কোনো লোক বেকার নেই যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। কাউকে হয়তো দেশের বাইরে পাঠিয়েছি, কাউকে দেশে রেখেছি। যদি সে জাকাতের হকদার হয় জাকাত ফান্ড থেকে তাকে আমি যা কিনে দেওয়ার দরকার সেটা কিনে দিচ্ছি, অথবা কোনো প্রতিষ্ঠানে তার চাকরির ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমি আপনাকে এটা বলার উদ্দেশ্য হলো, ওই যে কম্পিউটার সায়েন্সে পড়া লোকটা আমার সহকর্মী, আমার প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল, সে তো ধর্মকর্ম করে, কই তার তো পড়াশোনা, তার ধর্মকর্ম তার পড়াশোনাকে কোনো ব্যাধাগ্রস্ত করতে পারে নাই। আমার কাছে যে তরুণ এসেছে অফিসে যে হুজুর কী হবে আর এসব জেনারেল ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করে, স্কুল কলেজের পড়াশোনা আমি করবো না এগুলো, আমি তার কাছে পাঠালাম। সে এমন মোটিভেশন দিছে যে সে বলেছে যে আমাকে যে আমার পড়াশোনার আগ্রহ, তার পড়াশোনার আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এটা কেউ মনে করবেন না যে আপনি নামাজ কালাম শুরু করেছেন, দাড়ি রেখেছেন, ইসলাম প্র্যাকটিস শুরু করেছেন, তার মানে এই হলো যে আমার পড়াশোনা এখন ডিলার দিতে হবে। আপনাকে পড়াশোনা আরও স্ট্রংলি করতে হবে, আপনাকে আরও মজবুতভাবে পড়ালেখা করতে হবে, যাতে কেউ এটা বলতে না পারে যে কোনো ছেলে ধর্মকর্ম করলে উচ্ছন্নে চলে যায়। আপনি আপনার বাবা মায়ের কাজে, আপনি আপনার টিচারদের নির্দেশনাগুলো মানার ক্ষেত্রে, আপনার প্রতিষ্ঠানের ইনস্ট্রাকশনগুলো মানার ক্ষেত্রে আপনি আদর্শ হবেন, যাতে করে অন্যরা দেখে অনুপ্রাণিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি অনেক দীর্ঘায়িত করে ফেলেছি, পয়েন্টগুলো শুধু আমি এক নজরে আবার বলে দিচ্ছি। প্রথমত, আমাদের ইমানকে একটু যত্ন নিতে হবে। আমরা বাই চান্স মুসলমান হওয়ার কারণে আমার ইমান আছে না নাই আমরা জানিও না, এবং ইমানের যত্ন নেওয়ার অংশ হিসাবে আমরা দ্বিতীয় পরামর্শ দিয়েছি কোরআন পাঠ করার। কোরআন বুঝে পাঠ করলে আপনার ইমানের যত্ন নেওয়া হবে, আপনার ইমানটা স্ট্রং হবে। ফেতনা সংকুল এই সময় ইমান ধরে রাখা খুব কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরা, যার অর্থ হলো সকালে মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে। আবার এর বিপরীতটা হবে, সন্ধ্যায় ইমানদার, সকালে বেঈমান হয়ে যাবে, কচু পাতার পানি মাত্র ঠুনকো হয়ে যাবে। এরকম ধোঁয়াশা, এরকম বিভ্রান্তি হবে, অনেক চমক আসবে, এই চমকগুলো আমাদের চোখ উল্টে দিবে, অনেকে বেঈমান করে ফেলবে, সে আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এবং এই সমস্ত চমকগুলো, বিভ্রান্তিগুলো যাতে আমাদের ধ্বংস করতে না পারে, সেটা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র এবং উপায় হলো আপনি কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত। তৃতীয়ত, আমার অনুরোধ ছিল, পরামর্শ ছিল আপনাদের প্রতি, নসিহা ছিল আমার ভাই হিসেবে, শিক্ষার্থী ভাইদের প্রতি যে, এবং বোনদের প্রতি যে, আপনারা অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ, তার জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড একটা সিরাত গ্রন্থ আপনারা পড়বেন। রাহিকুল মাখতুম আপনারা পড়তে পারেন। মিশরের একজন গবেষক, সমকালীন গবেষক ডক্টর আলী আস-সাল্লামি, তিনি 3 ভলিউমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন, অসাধারণ অসাধারণ একটা কাজ করেছেন।
আপনারা চাইলে সেটা কেউ কিনে পড়তে পারেন, যাদের হাতে সময় আছে, যাদের এত সময় নাই, তারা এক খণ্ডে যেটা মক্কা থেকে যে কম্পিটিশন হয়েছে সারা ওয়ার্ল্ডে সেটাতে প্রথম স্থান অধিকার করেছে ভারতের একজন লেখক রাহিকুল মাখতুম, বাংলা অনুবাদ হয়েছে, ইংলিশ ট্রান্সলেট হয়েছে আলহামদুলিল্লাহ, এটা পড়তে পারেন। অথবা আরও কোনোটা আপনার ভালো লাগলে আপনি পড়তে পারেন, আপনি অবশ্যই একটা সিরাত গ্রন্থ পড়বেন। চার নম্বর আপনাদের প্রতি আমার পরামর্শ ছিল যে আপনারা বয়সের তরুণ শিক্ষার্থীরা আপনাদের তারুণ্যকে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বাঁচাবার চেষ্টা করবেন। ভাবালুতায় আপনি হারিয়ে গিয়ে নিজের চরিত্রকে নিজের ইমান আমলকে বিসর্জন দিবেন না। ইবাদতের স্বাদ হারিয়ে যায় এগুলোর কারণে, দাম্পত্য জীবনের সুখ হারিয়ে যায় এগুলোর কারণে। আপনি যদি চান আপনার দাম্পত্য জীবনে সুখী হতে, তাহলে আপনার এই ক্যারেক্টারকে আপনার হবু স্ত্রীর জন্য, আপনি মেয়ে হয়ে থাকলে আপনার হবু স্বামীর জন্য আপনি এটাকে সংরক্ষণ করুন, হেফাজত করুন, সকল ভালোবাসা রিজার্ভ করুন। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি যে মানুষের আবেগ ভালোবাসা এগুলো সফট ড্রিঙ্কসের ঝাঁঝের মতো, খুলে ফেলছেন ঝাঁজ চলে যাবে, এরপর যতই মুখ লাগান আগের ঝাঁজ কিন্তু আর ফিরে আসবে না। আপনার ভালোবাসা, আপনার আবেগ এগুলোকে যত্রতত্র ব্যবহার করবেন। এই বয়সটাতে আপনি অনেক কিছু করতে পারেন, এই সমাজকে অনেক কিছু দিতে পারেন। আপনি অজাগায় যদি সেটার অপব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি একটা বয়স আসবে তখন আপনি এটা আর ফিরে পাবেন না, আপনি অনুভব করবেন। অতএব সেটি লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আরেকটি নসিহা ছিল যে ওলামায়ে কেরাম এবং ভালো মানুষ, শুধু আলেম বলে কোনো কথা নয়, আপনার সহপাঠীদের মধ্যে যারা ভালো তাদের সাথে থাকার চেষ্টা করবেন। দেখুন, যত মানুষ মাদক আসক্ত হয়েছে তারা সবাই প্রথমে কোনো না কোনো মাদক আসক্তের পালায় পড়েছে, তার সঙ্গে থেকেছে, তার সাথে উঠা বসা করেছে, কোনো না কোনোভাবে তার দ্বারাই সে প্রভাবিত হয়েছে, দেন সে মাদকের দিকে হাত বাড়িয়েছে, তার জীবনকে শেষ করে ফেলেছে। অতএব মানুষ ভালো হয় সৎসঙ্গে, আবার খারাপ হয় অসৎসঙ্গে। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশি প্রবাসী ভাই যার সাথে টোকিওতে আমার দেখা, সে বলল যে ভাই আমি মিথ্যা আপনি শিখাই দিলাম আমি এখন বলতে পারবো না, অথচ বাংলাদেশে আমি অহরহ মিথ্যা কথা বলতাম, এখানে এসে আমি মিথ্যা ভুলে গেছি। কালচার মানুষকে প্রভাবিত করে। এই জন্য আপনি যত বেশি আপনার বন্ধুদের মধ্যে যেই ছেলেটা, যে যুবকটা, যে বন্ধুটা আপনার সবচেয়ে বেশি সত্য কথা বলে, সততার সাথে চলে, অন্যায় করে না, কারোর প্রতি টর্চার করে না, আপনি তাকে অনুসরণ করেন, ইনশাআল্লাহ বিদিন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। সেই সাথে সর্বশেষ যেই নসিহা ছিল তা হলো যে আপনাদের যে পড়াশোনা, অর্থাৎ আপনি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে সায়েন্সের পড়াশোনা, এটাই আপনি অত্যন্ত দৃঢ়তার সাথে চালাবেন। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমিলান আইয়ুতকিনাহু, আল্লাহ পছন্দ করেন বান্দা যাই করবে, দেখুন যে কোনো ভালো কাজ করবে, মানে যেটা বেসিক্যালি খারাপ কোনো কাজ না, পড়াশোনা একটা ভালো কাজ, যেটাই করবেন আপনি ভালোভাবে করবেন, এটা আল্লাহ পছন্দ করেন। ডিগ্রি আল্লাহ ভালো কোনোভাবে পাশ করলাম, পার করলাম সময়টা, ইয়ারটা, এটা আল্লাহ তালা পছন্দ করেন না। অতএব অ্যাজ এ স্টুডেন্ট ভালো হওয়ার চেষ্টা করবেন, ভালো পড়াশোনা করবেন, সেটা কিন্তু ইসলামেরই নির্দেশ, এবং সেটা উদ্দেশ্য হবে মানুষের কল্যাণ সাধনা করা, তাহলে আপনার এই পড়াটাও ইবাদত হবে, আল্লাহকে সওয়াব লাভ করবেন। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।